আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রত্যহিক জীবনে প্রত্যেক মুসলমান কিছু না কিছু আল্লাহ তালার কাছে চেয়ে থাকেন। তাদের মধ্যে কারো দোয়া কবুল হয়, কারো বা হয় না। আর এই দোয়া কবুল না হওয়ার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। অনেক মুসলমান আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন, হতাশ হয়ে যান, অধৈর্য হয়ে পড়েন। তাদের জানা থাকা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহতালা বান্দাকে তিনটি বিষয়ের কোনো একটি দিয়ে থাকেন। এক, হয়তো প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন। নাম্বার দুই, দোয়ার বদৌলতে আল্লাহতালা তার উপর থেকে সমপর্যায়ের বিপদ দূর করেন। নাম্বার তিন, দোয়ার সোয়াব আল্লাহতালা আকিরাতে তাকে দান করবেন। তাই দোয়ার পর প্রত্যাশার বিপরীত কোনো কিছু ঘটলেও ধৈর্য ধরা, অধৈর্য না হওয়া, বিভিন্ন কারণে আমাদের দোয়া কবুল হয় না। তো আজকের ভিডিওতে আমরা কি কারণে আমাদের দোয়া কবুল হয় না তা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওর শেষে ভিডিওটি দেখতে লাইক দিবেন। এবং যারা চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই প্রত্যেক দিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দোয়া কবুলের আবশ্যকীয় শর্তগুলো সম্পর্কেও জেনে রাখা দরকার, যেইসব কারণে দোয়া কবুল হয় না। খাবার, পানীয় ও পোশাক হালাল না হওয়া। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন। তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ফলে যার চুল উস্কুস্কো, চেহারা দুলোভালি মাকা, সেই হাত দুটো আকাশের দিকে উঠিয়ে বলছে, হে আমার রব, যে হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম, আর তার পরিপুষ্টি হয়েছে হারাম দিয়ে। এমত অবস্থায় কিভাবে তার দোয়ায় সাড়া দেওয়া হবে? সফরে দোয়া কবুল হয়, হাত উড়িয়ে দোয়া করলেও কবুল হয় এবং নিজেকে হীনজ্ঞান করে আল্লাহকে কাইমনো বাক্য ডাকলেও দোয়া কবুল হয়। এতগুলো শর্ত লোকটি পূরণ করার পরও তার দোয়া কবুল হচ্ছে না, কেবলমাত্র হারাম খাবার, পানীয় ও পোশাকের জন্য। সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে ও অন্যায় কাজ হতে বাধা প্রদান করবে, নতুবা অচিরেই এর ফলে আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন। এরপর তোমরা তার কাছে দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া সাড়া দেওয়া হবে না। দ্রুত ফল না পাওয়ার দোয়া বন্ধ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ আল্লাহকে ডাকলে তার ডাকে সাড়া দেওয়া হবে, যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে উঠে যে, আল্লাহকে তো ডাকলাম কিন্তু কোনো সাড়া তো পাওয়া গেল না। হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, যে দীর্ঘ সফরের ক্লান্তিতে তার মাথার চুল বিক্ষিপ্ত, অবিনষ্ট সারা শরীর ধুলোমলিন, সে আসমানের দিকে হাত প্রস্তুত করে বলে যে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাকও হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় দণ্ডের অপরাধ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জগতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করবেন। এক,
হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন, দুই অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন, নাম্বার তিন অথবা তার কোনো অকল্যাণ বা বিপদাপদ থেকে দূর করে দেন। সাহাবিরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বললেন, আল্লাহ এর চেয়েও বেশি দেন। মহান আল্লাহ তিনি দোয়া সাথে সাথে কবুল না করে প্রাত্যিক বস্তুর চেয়েও অধিক দেওয়ার জন্য রেখে দেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ করে তাকে তিনটি বিষয়ের একটি দান করেন। হয় তার প্রাত্যহিক বস্তুই তাকে দিয়ে দেন, অথবা তার দোয়াকে তার আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন, কিংবা দোয়ার পরিণাম অনুসারে তার অন্য কোনো অনাগত বিপদ থেকে তিনি দূর করে দেন। দোয়া কবুলের আবশ্যকীয় শর্তগুলো হচ্ছে শিরকমুক্ত দোয়া, শর্তহীনভাবে শুধু আল্লাহর কাছে বলা যে মানুষকে দেখানো বা শোনানোর উদ্দেশ্যে না থাকা। আল্লাহ বলেন, দিনকে ইসলামকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে শুধু আল্লাহকেই ডাকো। দোয়া কবুলের পূর্ণ বিশ্বাস রেখে দোয়া করা। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দোয়া কবুলের দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, অন্তরকে সজাগ রাখা ও উদানশীলতা পরিহার করো। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা অমনোযোগী অন্তরে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। আল্লাহ যে কোনো দোয়া কবুল করতে পারেন, বৈধ যে কোনো কিছু দিতে পারেন, এই বিশ্বাস রাখা। এভাবে দোয়া করতে হাদিসে নিষেধ করা হয়েছে যে, হে আল্লাহ, তোমার ইচ্ছা হলে আমাকে দাও, সুতরাং এভাবে দোয়া করা যাবে না। অন্য হাদিসে এসেছে, আল্লাহর জন্য কোনো কিছুই এত বড় নয় যে তিনি তা দিতে পারবেন না। আল্লাহর গুণাবাচক নাম দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং তার মহিমান্বিত গুণাবলীর দ্বারা আল্লাহকে ডাকার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে চাওয়া, সুন্নাহ সম্মত পদ্ধতিতে দোয়া করা। দোয়া করার ক্ষেত্রে স্পষ্ট এবং সংক্ষিপ্ত অথচ দ্রুতক অর্থবহ শব্দ নির্বাচন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর দোয়া হলো সর্বোত্তম দোয়া। তবে একজন ব্যক্তি তার চাহিদা অনুযায়ী তার নিজস্ব ভঙ্গিতে দোয়া করতে পারবে, সুতরাং দোয়া করতে হবে দৃঢ়তার সাথে। যেই সকল কাজগুলো আল্লাহকে অখুশি করে সেগুলো থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা আপনার উপর খুশি থাকলে আপনার দোয়া এমনিই কবুল হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দোয়ার ফলাফল বিভিন্ন ধরনের হতে পারে। যেমন, যে ব্যক্তি দোয়া করবেন হয়তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের আকাঙ্ক্ষা পূরণ করবেন, অথবা তিনি দোয়ার উসিলায় তার উপর থেকে অমঙ্গলজনক কিছু দূর করবেন। সর্বোপরি আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন তার সবই আমাদের মঙ্গলের জন্য।